ভিজ সামাইকুম হাই ভিউস বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি একটা হালুয়া তৈরি করতেছি যেটা নাম হল হালুয়ায় শেফা এখানের মধ্যে আছে আপনার ছয় রকমের উপাদান এখানের মধ্যে আছে হলো আপনার কাবাব চিনি তারপরে আছে হল অশ্বগন্ধা তারপরে আছে হলো আপনার শিমুল তারপরে আছে হলো আপনার সাদা গোলমরিচ এবং দেখতে পাচ্ছেন খুজু খেজুরের টুকরো টুকরো চাকা খেজুর এবং এটার মধ্যে সামান্য দুধ দাও আছে এবং এটার মধ্যে দিব মধু মধু দিয়ে এটা পরিবেশন করা হবে এটাতে মধু থাকবে এটা হলো আসলে যে সমস্ত বন্ধুদের শরীর অত্যন্ত দুর্বল এবং দ্রুত বীর্যপাত হয়ে যায় আর বাড়ির অনেক অনেকটা ক্যাপসুল খেয়েছেন তাদের এখন অবস্থা ধ্বজভঙ্গার ভঙ্গার মতো সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্য বলব যে আপনারা এই হালুয়াই শেফা এখানে ছয় সাতটা উপাদান দিয়ে তৈরি আপনারা যখন এটা খাবেন আল্লাহ তাল্লাহ রহমতে ভালো রেজাল্ট আসবে এটা খাওয়া নিয়ম হচ্ছে প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় এক চামচ টেবিল চামচের এক চামচ হালুয়ের শেফা সাথে এক গ্লাস দুধ দিয়ে যখন খাবেন কন্টিনিউ আল্লাহ তাল্লাহ রহমতে দেখবেন যে আপনার চমৎকার ভালো রেজাল্ট আসবে আর পাশাপাশি বলবো যে আপনারা যারা এটা সংগ্রহ করতে চান আমার এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে আর ফোনের মাধ্যমে আমরা আমার কাছ থেকে সংগ্রহ করে নেবেন আর এটার কেজি হচ্ছে দশ হাজার টাকা কেজি এটা এক কেজি হালুয়ার দাম দশ হাজার টাকা পড়বে তো যে সমস্ত বন্ধুরা নিতে চান এবং নিতে আগ্রহী যারা আমার ভিডিওটি দেখেন তাদেরকে বলবো দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক নিয়ম এখানে শিলাজিত আছে শিলাজিত অশ্বগন্ধা চিনি এবং শিমুল আর পাশাপাশি খেজুর দুধ এবং ছয় সাতটা উপাদান দিয়ে এটা আমি তৈরি করেছি প্রাকৃতিক নিয়মে এখানে মধ্যে কোনো কেমিক্যাল নেই শুধু এটার মধ্যে মধু ছাড়া মধুর বাইরে কিছুই থাকবে না শুধু এটার মধ্যে মধু থাকবে মধু দিয়ে তৈরি করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উপাদানটি আর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে সব কিছু প্রাকৃতিক এটা একটা কাঠের ইয়ে চামচ এটা স্টিল আর প্রাকৃতিক নিয়ম এভাবেই তৈরি করতে হয় তো বন্ধুরা আমি বলব যে যে সমস্ত বন্ধুদের দীর্ঘদিন থেকে বাজার যাতে ওষুধ খেয়েছেন এগুলো ছেড়ে দেন টাকা পয়সা অযত্র নষ্ট না করে এখান থেকে প্রাকৃতিক নিয়মে চেষ্টা করেন এই হালুয়ায় শেফা খাওয়ার জন্য আল্লাহ তাল্লাহ রহমতে আমার বিশেষ বিশ্বাস পবিত্র রমজান মাস আল্লাহ তাল্লাহ আপনাদেরকে আসর থেকে মুক্তিদান করবেন আপনারা কম চেষ্টা করবেন এই ওষুধটাকে চার থেকে তিন থেকে চার মাস খাওয়ার জন্য প্রতিদিন রাত্রে চব্বিশ ঘন্টায় এক ডোজ প্রতিদিন রাত্রেবেলা শুধু খাওয়ার সময় এক করে খাবেন আল্লাহ তাল্লাহ রহমতে আপনারা সেক্সুয়াল যত ধরনের ডিজিজ আছে শরীরে যত দুর্বলতা আছে সমস্ত কিছু থেকে প্রসাব সমস্ত কিছু থেকে পরিধান পাবেন তবে ডায়াবেটিসের রোগীরা এটা খেতে পাবেন তো ঠিক আছে সেই পর্যন্ত ভালো থাকুন আগামী তারা নিত্য নতুন ঔষধি গুণসম্পন্ন গাছ নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হবো ওই পর্যন্ত আপনারা ইউটিউবের ডাক্তার ওসমানের যে চ্যানেলটি আছে এই চ্যানেলটিকে চোখ রাখুন খোদা হাফিজ ভালো থাকুন